আজ আমরা যেভাবে জীবনযাপন করছি ঠিক সেই রকমভাবেই আজ থেকে হাজার হাজার বছর আগে মহেঞ্জোদারোর মানুষেরা জীবনযাপন করত। যে সভ্যতা আজ থেকে প্রায় 4600 বছর আগে মাটির নিচে চাপা পড়ে গেছে। আজ এই পর্বে আমরা জানতে চলেছি সেই উন্নত সভ্যতা মহেঞ্জোদারোর ব্যাপারে। ভিডিওটি শুরু করার আগে আপনাদের অনুরোধ করব, এই রকমই রহস্যময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন শুরু করা যাক। মহেঞ্জোদারো কথার অর্থ হল মৃতের উপত্যকা। দক্ষিণ এশিয়ায় অবস্থিত এই শহরটিকে বিশ্বের সবচেয়ে পুরনো শহর বলে মনে করা হয়। হাজার হাজার বছরের পুরনো এই শহরটিকে এতটাই সুপরিকল্পিতভাবে বানানো হয়েছিল যে আজকের সময়ে আমরা তা কল্পনাও করতে পারি না। পাকিস্তানের সিন্ধু অঞ্চলে প্রায় 4600 বছর আগে এই সভ্যতা গড়ে উঠেছিল। পুরাতত্ত্ববিদেরা এখানে খনন করে বড় বড় পাকা বাড়ি, জলাশয়, চিত্রকলা, মাটি এবং ধাতু তৈরি বাসনপত্র, প্রাচীন মূর্তি, অলংকার এবং আরও অনেক কিছুই খুঁজে পায়, যাতে প্রমাণিত হয় যে হাজার হাজার বছর আগে এইখানে অনেক উন্নত সভ্যতার মানুষেরা বসবাস করত। যেরকমভাবে আজ আমরা বসবাস করি ঠিক সেই রকমভাবেই সেই সভ্যতার মানুষেরাও পাকা বাড়িতে বসবাস করত এবং কৃষিকার্য করত। মাটির তলায় চাপা পড়ে যাওয়া এই সভ্যতার ব্যাপারে জানার জন্য আজ অনেক মানুষই উৎসাহিত, আর এই কারণেই এখানে অনেকবার খননকার্য শুরু হয়েছে এবং বন্ধও হয়েছে। বলা হয়ে থাকে আজ পর্যন্ত মাত্র এক তৃতীয়াংশই এই শহরের খনন করা সম্ভব হয়েছে। এই শহরটি প্রায় 200 হেক্টর জায়গা জুড়ে বিস্তৃত। 1856 সালে এক ব্রিটিশ ইঞ্জিনিয়ার রেল রুট বানানোর সময় এই প্রাচীন শহরটিকে খুঁজে পায়। সেই সময় রেলওয়ে ট্র্যাক বানানোর জন্য এই ইঞ্জিনিয়ার শক্ত পাথরের খোঁজ করছিল। ওই সময় পাকিস্তানের সিন্ধু অঞ্চলের কাছে তিনি খুব শক্তপোক্ত এবং পুরনো ইট খুঁজে পান, যেগুলি দেখতে প্রায় আজকের যুগের ইটের মতোই ছিল। ওইখানকার এক স্থানীয় বাসিন্দা বলেন যে এইখানকার সব ঘরবাড়ি এই ইট দিয়ে বানানো হয়েছে, যা তারা এইখানকার মাটি খুঁড়ে পেয়েছিল। তখন ইঞ্জিনিয়ার বুঝতে পারেন এই জায়গাটির মাটির নিচে কোনো প্রাচীন সভ্যতার ইতিহাস লুকিয়ে রয়েছে। এই ব্রিটিশ ইঞ্জিনিয়ারই সর্বপ্রথম সিন্ধু নদীর পাশে অবস্থিত এই সভ্যতার কথা জানতে পারে। সিন্ধু নদীর পাশে অবস্থিত হওয়ার জন্য এই সভ্যতাকে সিন্ধু সভ্যতার অংশও বলা হয়। পুরাতত্ত্ববিদেরা বলছেন এই প্রাচীন সভ্যতার সময় আরও একটি প্রাচীন সভ্যতা ছিল, যেটি মিশরের ইজিপ্টে গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতা প্রায় 2600 খ্রিস্টপূর্বাব্দ থেকে 3000 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত চলেছিল। এই প্রাচীন সভ্যতায় আরও কিছু প্রাচীন শহর ছিল, যেমন হরপ্পা, লোথাল, কালীবাঙ্গান, ধোলাবিরা এবং রাখিঘাট। এদের মধ্যে মোহনজোদারো ছিল সবচেয়ে উন্নত শহর, আর এই জন্যই পুরাতত্ত্ববিদেরা সর্বপ্রথম এই শহরেই খননকার্য শুরু করে এবং এই শহরের ব্যাপারে অনেক তথ্য সংগ্রহ করে। এরপরে হরপ্পা এমন একটি শহর ছিল যা উন্নত এবং সুপরিকল্পিতভাবে বানানো হয়েছিল। মোহনজোদারো শহরটিকে দেখে মনে হয় যেন কোনো উন্নত সিভিল ইঞ্জিনিয়ার দ্বারা এই শহরটি বানানো হয়েছিল, কিন্তু আসলে এই শহরটিকে বানিয়েছিল আরবান কারিগরেরা। 1900 খ্রিস্টপূর্বাব্দে যখন হঠাৎই সিন্ধু সভ্যতার পতন ঘটে, তখন এই প্রাচীন শহরেরও পতন হয়। এই শহরের মানুষের কথা তো বলতে পারবো না, কিন্তু এই শহরটিকে দেখে মনে হয় যেন এই শহরটি পুরো আধুনিক পরিকল্পনা নিয়ে বানানো হয়েছিল। এই শহরের চারদিক শক্ত ইঁটের পাঁচিল দিয়ে ঘেরা ছিল, যা এই শহরটিকে শত্রুর হাত থেকে রক্ষা করার জন্য বানানো হয়েছিল। পুরাতত্ত্ববিদেরা জানান যে এখানকার কিছু মানুষ ইঁটের তৈরি ঘরে বসবাস করত, যা প্রায় তিনতলা সমান উঁচু ছিল। এই সমস্ত ঘরে ছিল বাথরুম, যার থেকে জল নিকাশির ব্যবস্থাও ছিল। পৃথিবীর সর্বপ্রথম নর্দমার নির্মাণ এই শহরেই করা হয়েছিল। পুরাতত্ত্ববিদেরা আরও জানান যে এখানকার মানুষেরা চাষাবাদও করত, অর্থাৎ এখানকার মানুষেরা চাল, গম ইত্যাদি উৎপন্ন করতে পারত এবং পশুপালনও করত। ভারতীয় দ্বারা মহেঞ্জোদারোর খোঁজ। 1922 সালে রাখালদাস ব্যানার্জি, যিনি ভারতীয় পুরাতত্ত্ব সংস্থার সদস্য ছিলেন, তিনি পাকিস্তানের সিন্ধু নদীর কাছে খননকার্য চালিয়েছিলেন এবং তিনি সর্বপ্রথম একটি বুদ্ধের মাথা খুঁজে পান। তারপর অনুমান করা হয় যে
এখানকার মাটির নিচে কোনো প্রাচীন ইতিহাস লুকিয়ে রয়েছে। পরবর্তীতে 1924 সালে কাশীনাথ নারায়ণ এবং 1925 সালে জন মার্শেল এখানে খননকার্য চালান। 1964 সাল পর্যন্ত এই খননকার্য ভারতের বিভিন্ন পুরাতত্ত্ববিদ দ্বারা পরিচালনা করা হয়েছিল, কিন্তু এরপর এই খননকার্য বন্ধ করে দেওয়া হয় এবং বলা হয় যে খননকার্যের ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। মহেঞ্জোদারোর বৈশিষ্ট্য: খননকার্য চালানোর সময় অনেক অজানা তথ্য সামনে উঠে আসে। পুরাতত্ত্ববিদেরা জানতে পারেন এখানকার মানুষ গণিতেও জ্ঞান অর্জন করেছিল, যোগ বিয়োগ পরিমাপ করা সব কিছুই তারা জানত। সেই সময় এই শহরগুলি বানানোর জন্য যে ইঁটের ব্যবহার করা হয়েছিল সেই ইঁটগুলি সবই একই ওজন এবং একই সাইজের ছিল, যেন এই ইঁটগুলি একই শাসনকর্তার অধীনে বানানো হয়েছিল। পুরাতত্ত্ববিদেরা বলছেন সিন্ধু সভ্যতার মানুষেরা গান বাজনা এবং খেলাধুলাতেও পটু ছিল। এখানকার মাটি খুঁড়ে বিভিন্ন বাদ্যযন্ত্র এবং মাটির তৈরি খেলনা আবিষ্কার হয়েছে। এখানকার মানুষ পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও বিশেষ খেয়াল রাখতেন। খননকার্য চালানোর সময় এইখানে সাবান এবং ধাতুর তৈরি চিরুনিও পাওয়া গিয়েছে, মাটি খুঁড়ে কিছু কঙ্কালের দাঁতও পাওয়া গিয়েছে এবং জানা গিয়েছে তখনকার সময় এখানকার মানুষেরা নকল দাঁতও ব্যবহার করত। অর্থাৎ এর থেকে এটাই প্রমাণিত হয় যে সেই সময় ডাক্তারও ছিল। মাটি খুঁড়ে বেশ কিছু ধাতুর অলংকার এবং পশমের বস্ত্র খুঁজে পাওয়া গেছে। এই সমস্ত অলংকার আজও বিভিন্ন সংগ্রহশালায় রাখা রয়েছে। এছাড়াও অনেক প্রাচীন মূর্তি, মুদ্রা, বাসনপত্র এবং যন্ত্রপাতিও পাওয়া গিয়েছে, যা দেশ বিদেশের বিভিন্ন সংগ্রহশালায় রাখা রয়েছে। খননকার্যে পাওয়া গিয়েছে সেই সময়কার কালো হয়ে যাওয়া গমের বীজ, কিছু লিপিও পাওয়া গিয়েছে যাতে প্রমাণিত হয় যে সেখানকার মানুষ পড়তে ও লিখতেও জানত। এখানকার মানুষ সোনা ও রূপোর গয়নাও ব্যবহার করত। বলা হয়ে থাকে প্রাচীন এই সভ্যতায় প্রায় 50 লক্ষ মানুষ বসবাস করত। মহেঞ্জোদারোর পতন নিয়ে পুরাতত্ত্ববিদদের মধ্যে অনেক মতভেদ আছে। অনেক পুরাতত্ত্ববিদের মতে ভয়ঙ্কর ভূমিকম্পে এই শহর ধ্বংস হয়ে গিয়েছিল। আবার অনেক পুরাতত্ত্ববিদরা বলছেন যে প্রচণ্ড বন্যার ফলে এই শহর ধ্বংস হয়েছিল। কিছু তথ্য থেকে প্রমাণিত হয় যে সেই সময় এখানে বসবাসকারী মানুষদের মধ্যে অনেক শত্রু ছিল। কিছু হামলাকারী দল হামলা করে শহরের বিভিন্ন অংশ ভেঙে দিয়েছিল। এখনও এখানে পুরাতত্ত্ববিদেরা খোঁজ চালিয়ে যাচ্ছে। তারা এটাই জানার চেষ্টা করছে যে এই প্রাচীন উন্নত শহরটি কিভাবে সৃষ্টি হয়েছিল এবং কিভাবেই তা পতন হল, এবং এখানকার মানুষ কিভাবে এত উন্নত সভ্যতার নির্মাণ করেছিল। এই সমস্ত প্রশ্নের উত্তর হয়তো ভবিষ্যতে আমরা জানতে পারব। আজ এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন এবং আরও মানুষের জানার সুযোগ করে দিন। আর এই রকমই রহস্যময় ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন, ধন্যবাদ।